আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ প্রকার অন্তরে রাসুল সাল্লা সাল্লাম ও হাদিসকে কটাক্ষ করলেন কৌমি বক্তা ইউসুফ মাহমুদির গোমর ফাঁস আজকে কথা বলবো বাংলাদেশের একজন ইউটিউব বক্তা তার পরিচয় তার গ্রাউন্ড তার চলাফেরা তার ইন্টারেকশন ইউটিউবের মধ্যেই সীমাবদ্ধ এ কারণে তার নাম দিলাম ইউটিউব বক্তা তার বিস্তারিত নাম ইউসুফ মাহমুদি কখনো কখনো মুফতি ইউসুফ মাহমুদি হিসেবেও নিজেকে পরিচয় দেন এই মুফতি ইউসুফ মাহমুদি এই কথিত ইউটিউবার বক্তার কিছু গোপন রহস্য কিছু গোমর ফাঁস করব অনেকেই তার কন্টেন্ট দেখে শোনে শেয়ার করে আখলাক টিভির মাধ্যমে যিনি কথা বলেন কিন্তু তার ভিতরে পর্দার অন্তরালে কিছু কথা রয়েছে সেগুলো ফাঁস করব এবং মুফতি ইউসুফ মাহমুদি তিনি যে কারণে আজকে আমাদের সমালোচনার লক্ষ্যবস্তু হলেন যে কারণে তাকে নিয়ে কথা বলছি তার সেই আলোচিত এবং বিতর্কিত বক্তব্যের জবাব দিব তারপরে তার গোমর ফাঁস করব মুফতি ইউসুফ মাহমুদি বাংলাদেশে একজন কওমি আলেম তিনি সম্প্রতি সবে বরাত নিয়ে কথা বলছিলেন সবেবরাত বরাত নিয়ে কথা বলতে গিয়ে তিনি আমাদের দেশের রেমিট্যান্স যোদ্ধা শ্রমিক ভাইরা যারা বিদেশ থেকে রেমিট্যান্স পাঠায় তাদেরকে এমনভাবে কটাক্ষ করেছেন হ্যাঁ তাদের সমালোচনা করা যেতে পারে কিন্তু সমালোচনা করতে গিয়ে রাহুল সাহেব নিজেকে এবং তার হাদিস কি এক ধরনের কটাক্ষ করা হয়েছে সেটা একটু আমি ধরিয়ে দিচ্ছি মতো ইউসুফ মাহমুদি কি বলেছেন প্রথমে সেটা একটু জানা দরকার তিনি যেটা বলেছেন আসলে গেছো কামলা দিতে সাফ করছো বাথরুম ঝাড়ু দিছো রাস্তা তুই আইয়ে ফতোয়া দেশ কেন কোন কারণে কি জানোস কি এলেম আছে তোর আমি আরবি জানি এই জানি সেই জানি এবং এই শ্রমিক যারা কাজ করতে গিয়েছে তারা তাদের মালিক ম্যানেজার কাউকে হয়তো বা দেখারই সুযোগ পায় না এভাবে তাদেরকে অনেক কথা বলে কটাক্ষ করেছে মূল কথাটা তার বললাম রাস্তা ঝাড়ু বাথরুম সাফ করা এগুলো বলে কটাক্ষ করেছে এবং নিজের সম্পর্কে বেশ কিছু চাপাবাজিও করেছে যে চাপাবাজিটির আমি প্রমাণ করব এবং আমাদের সম্মানিত শ্রমিক ভাইদের লেবার বলতেও রাজি নয় লেবার একটু সম্মানজনক শব্দ তার ভাষায় আর কি এই জন্য তাদেরকে বললেন শ্রমিক মানে এটাও কটাক্ষ উদ্দেশ্যদার তাদেরকে এই শ্রমিক ভাইদেরকে নাকি কান ধরে জিজ্ঞেস করা দরকার কি জিজ্ঞেস করা দরকার শ্রমিক ভাইরা নাকি বলে যে সৌদি আরবে আমরা সবে বরাদ দেখি নাই অতএব তাদেরকে কান ধরে জিজ্ঞেস করা দরকার এবং তাদেরকে যত ভাষায় কটাক্ষ করা যায় অপমান করা যায় সেটা এই মুক্তি ইউসুফ মাহমুদী সাহেব করেছেন এর উত্তরে প্রথমে যেটা আমি বলবো যে কোনো শ্রমিক ভাই যারা সৌদি আরবে কাজ করে তারা কেউই বাংলাদেশে এসে ফতোয়া দেয়নি হ্যাঁ সবেবরাস সম্পর্কে কেউ যদি কোনো বাড়াবাড়িমূলক কথা বলে থাকে তার দায়বার আহলেদিস বা সালাফি আলেমদের সৌদি আরবে অবস্থানরত এবং তারা সৌদি রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় সেখানে বিভিন্ন ইসলামিক সেন্টারে বসে দাওয়াতি কাজ করে কিন্তু শ্রমিক ভাইদের কোনো দোষ নেই যেমন আমি যদি বলি আমি শেখ মতিউরহমান মাদানির তীব্র সমালোচনা করি এবং শেখ রহমান মাদানির অনুসারীদেরকেও অনেক ক্ষেত্রে সমালোচনা করি কিন্তু আমার আলোচনাগুলি ইউটিউবে মজুদ রয়েছে আপনারা শুনে আসতে পারেন যেখানেই আমি অনেকবার বলেছি অসংখ্যবার বলেছি যে শেখ মতিউর রহমান মাদানি আমাদের প্রবাসে সৌদি আরবে অবস্থানরত আমাদের সম্মানিত শ্রমিক ভাইদেরকে বিভ্রান্ত করছেন এর মানে আমি কিন্তু শ্রমিক ভাই সম্মানিত এভাবে বলছি তো যদি কোনো শ্রমিক ভাইয়েরা উল্টাপাল্টা কথা বলেও থাকে দেশে এসে তার দায়ভ আর টান না এটা তো সে আবিষ্কার করেনি তাকে যে বিষয়টা হাদিস বা সালাফি আলেমরা শিখিয়ে দিয়েছে সৌদি আরবের রাষ্ট্রের কর্মকর্তারা শিখিয়ে দিয়েছে তারা সেটা বলছে তো মুফতি ইউসুফ মাহমুদি সাহেবকে যদি সমালোচনা করতে হয় তার সমালোচনা করতে হবে সৌদি রাষ্ট্রের কিংবা সালাফি বা হাদিস আলেমদের শ্রমিক ভাইদেরকে সমালোচনা করার কোনো অধিকার নেই কিন্তু সমালোচনা করতে গিয়ে তিনি যে ভাষাগুলো ব্যবহার করেছেন যেগুলো একেবারেই নিচু মানের এই মুফতি ইউসুফ মাহমুদী সাহেব কোন লেভেলের তার একটা প্রমাণ কিন্তু তার এই ভাষার ব্যবহার থেকে পাওয়া গিয়েছে তো এখানে এই শ্রমিক রাস্তা সাফ করা বাথরুম সাফ করা ঝাড়ু দেয়া বা যে কোনো বৈধ হালাল কাজ এটা তো কোনো হারাম কাজ নয় হ্যাঁ এই কাজ করেই তারা বাংলাদেশে রেমিটেন্স পাঠায় এই কাজ করেই বা এই কাজের মাধ্যমেই বাংলাদেশে তাদের সন্তানেরা অনেকে পড়াশোনা করে বিসিএস ক্যাডার হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয় এই তারা গর্বিত তারা কিন্তু লজ্জিত নয় রাস্তা সাফ করে কিংবা এই পরিষ্কার পরিচ্ছন্নতা বা এগুলো তো ইমানের একটা অঙ্গ এগুলো তো খুব গুরুত্বপূর্ণ ভালো কাজ এখানে রাহাল্লাম হাদিসে বলেছেন আল কাসিম হাবিবুল্লাহ এর মানে শ্রমিকরা হচ্ছে আল আল্লাহ রাসুলের বন্ধু তো এখানে শ্রমিকদেরকে কটাক্ষ করে তো আল্লাহ রাসুল নিজেও তো শ্রমিক বা শ্রমের কাজ করেছিলেন তাকে কটাক্ষ করা হয়েছে তার হাদিসকে কটাক্ষ করা হয়েছে শ্রমিকদের মর্যাদা সম্পর্কে অনেক হাদিস রয়েছে অথচ এই কথিত ইউটিউবার বক্তা শ্রমিকদেরকে জঘন্য ভাষা অপমান করেছেন হ্যাঁ কোনো শ্রমিক কেউ যদি আমি শুধু আরেকটু একটু বাড়ি বলি যারা শ্রমিক প্রবাসে অবস্থান করছে যারা রেমিটেন্স যোদ্ধা প্রথমে রেমিটেন্স যোদ্ধা হিসাবে আমাদের জিডিপিও জিডিপিতে বা জিএনপিতে কন্ট্রিবিউটর হিসাবে তিনি নাস্তিক হোক আস্তিক হোক হিন্দু হোক মুসলিম হোক আহলিয়া বা সালাফি জামাতি কৌমি তাবলিগি এটা বিবেচ্য বিষয় না প্রথমে একজন শ্রমিক ভাইকে শ্রমিক হিসাবে একজন রেমিটেন্স যোদ্ধা হিসাবে তাকে রেসপেক্ট করতে হবে একজন মানুষ হিসেবে রেসপেক্ট করতে হবে হ্যাঁ তারপর তার সাথে ধর্মতাত্ত্বিক বিভিন্ন বিষয়ে একতলাপ থাকলে সেটা ভিন্ন বিষয় সেই বিতর্ক এখানে তার শ্রমিক হওয়ার সাথে কি সম্পর্ক শ্রমিক হওয়ার সাথে যদি একজন মানে এই মুফতি ইউসুফ মাহমুদীর ভাষায় তো সে শ্রমিক বলে সে সবে বরাতের বিরোধিতা করছে সে বলছে সৌদি আরবে সবে বরাত দেখিনি শ্রমিক না হলে সে করতো না তাহলে সৌদি আরবের রাষ্ট্রের টাকাকে আহলেদেজ বা সালাফি আলেমরা যারা করছে তারা কেন করছে তার মানে টোটাল শ্রমিক সম্পর্কেই মতি ইউসুফ মাহমুদী সাহেব নিচু ধারণা পোষণ করেন টোটাল শ্রমিক ক্লাসকে তিনি কটাক্ষ করেছেন যেটা রাহস হাদিস কী প্রকারান্তরে কটাক্ষ করা হয়েছে এবং স্বয়ং রাহসাল্লামকেও কটাক্ষ করা হয়েছে যেটা চরম ধৃষ্টতা এর জন্য তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে যারা শ্রমিকদের বিভিন্ন সংগঠন রয়েছে প্রবাসীদের তার বিরুদ্ধে মামলা করা যায় ধর্মতাত্ত্বিক কি বলেছেন কে কোন পক্ষের এটা কোনো বিষয় না কিন্তু শ্রমিকদেরকে কটাক্ষ কেন করবেন যেমন বাংলাদেশের বিভিন্ন নাটক এমনকি মোশাররফ করিমের নাটকে সেকেন্ডার বক্স নাটকে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে সৌদি প্রবাসীদেরকে কটাক্ষ করার কারণে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হয়েছিল সেই কন্টেন্ট সরিয়ে নিতে বাধ্য হয়েছে এরকম অনেক ঘটনা কিন্তু আমরা জানি আমি মুফতি ইউসুফ মাহমুদি সাহেবের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হয় আইনি পদক্ষেপ নেওয়া হয় তাহলে তার তিনি যদি ক্ষমা চান নিঃশর্ত ক্ষমা চান তাহলে ভালো ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া যেতে পারে এরপরে তার কিছু গোমর ফাঁস করা দরকার এই মুফতি ইউসুফ মাহমুদ সাহেবের আসলে মুফতি ইউসুফ মাহমুদ সাহেব ইউটিউবার বক্তা তিনি ওই অর্থে কোনো এলেম সম্পন্ন কোনো আলেম নন এটা একটা বিষয় আর দ্বিতীয় কথা হচ্ছে আর তিনি চর্মনায়ের দালাল এটা অনেকে জানেন এটা একটা গোমর তিনি চর্মনায় দালাল চর্মনায়ের বিভিন্ন উল্টাপাল্টা বক্তব্য ভারসাম্যপূর্ণ ব্যাখ্যান নামে তিনি সেটাকে লেজিটিমেশি দেওয়ার চেষ্টা করেছেন বিভিন্ন জায়গায় আখলাখ টিভিতে দেখেছি এরপরে আসলে মুক্তি ইউসুফ মাহমুদি সাহেব যে কোনো এলেম সম্পন্ন আলেম নন তিনি আরবি জানেন এই জানেন সেই জানেন এগুলো যে চাপাবাজি তার একটা প্রমাণ হচ্ছে আখলাখ টিভিতে তার কন্টেন্টগুলো আমি দেখেছি তার বিতর্কিত বক্তব্য সামনে আসার পর একটা কোয়ালিটি কন্টেন্ট নেই কোনো ভালো মাপের বিশ্লেষণ দলিল আদিল্লা ভিত্তিক আলোচনা এরকম একটাও নাই এগুলো সব জাস্ট বিভিন্ন জনপ্রিয় বক্তা মিজান রহমান আজারি বা বিন ইউসুফ এদের বক্তব্যগুলো প্লে করে সেগুলো এক্সপ্রেশন দিচ্ছেন মাথা নাড়াচ্ছেন আর অনেক কিছু বর্ণনা করছেন কোনো বিশ্লেষণ দলিল আদিল্লা ভিত্তিক বা খণ্ডন রিফিউট এগুলো কিছুই নয় দ্যাট মিনস তার কন্টেন্টগুলো আকর্ষণীয় অনেকে দেখে জাস্ট এডিটিংয়ের কারণে কিন্তু বাস্তবিক পক্ষে তার মধ্যে কোনো ভ্যালু নেই কোনো শিক্ষা নেই কোনো নেই কোনো এলেম নেই এটা তার একটা গোমরেন মানে তিনি যে এই যে ব্যবসা সফল ইউটিউবে কিংবা ফেসবুকে এটা এডিটিংয়ের কারসাজিতে বাস্তবিক পক্ষে কোনো এলমি গবেষণালব্ধ কোনো বিষয় বা কৌমি অঙ্গনে বা এই দেওবন্দী অঙ্গনে কিন্তু তাকে আলেম হিসাবে আলাদাভাবে কোনো অঙ্গনে মূল্যায়ন করা হয় না তাকে আলাদাভাবে কোথাও ডাকা হয় না কোনো ভ্যালু নেই ওয়াজেও তাকে ডাকা হয় না তিনি ইউটিউব আলেম তার এগুলো ব্যবসা বাণিজ্য আর কোনো এলেম সম্পন্ন আলেম হলে শ্রমিকদের এভাবে গালাগালি করতো না কৌমি বা দেওবন্দিদের সাথে আহলেদিস বা সালাফিদের অনেক দূরত্ব রয়েছে বা যারা সৌদি আরব থেকে শ্রমিক ভাইরা আসে বাংলাদেশে তাদের সাথে অনেক বিষয় একতলাপ রয়েছে কিন্তু তাদের শ্রমিক হওয়ার কারণে এভাবে গালাগালি কোনো বড় কৌমি আলেন কখনও করেছে বলে আমার জানা নেই দ্যাট মিন্স এটা তার এলিমহিনতার একটা প্রচার প্রকাশ একটা বৈশিষ্ট্য এবং তিনি যে ক্ষুদ্র মানসিকতার নিচু মানসিকতা পোষণ করেন তার সামাজিকীকরণে বা চিন্তার জগতে সমস্যা রয়েছে তার একটা প্রমাণ হচ্ছে এটার আমি মুক্তি ইউসুফ মাহমুদির বিরুদ্ধে তীব্র নিন্দ প্রতিবাদ জানাচ্ছি আমাদের শ্রমিক ভাইদেরকে এভাবে কটাক্ষ করার জন্যে আমার অবস্থান হচ্ছে শ্রমিক ভাইরা যুক্তরাষ্ট্রে থাকুক যুক্তরাজ্যে থাকুক সৌদি আরবে ইয়েমেনে কাতার যে দেশে থাকুক না কেন তারা শ্রমিক হওয়ার কারণে আমাদের কাছে সম্মানিত তাদের কারণেই শ্রমিকদের কারণেই সভ্যতা টিকে আছে শ্রমিকদের রেমিটেন্সের কারণেই বাংলাদেশ আজকে সমৃদ্ধ কে কোন দল করে কে কোন মানহাজের কে কোন ধর্মের এগুলো পরের বিষয় ধর্মতাত্ত্বিক বিষয়ের সাথে শ্রমিক হওয়ার বিষয়টা জড়ানো কিছুতেই সমর্থন করা যায় না ব্যবস্থা নেওয়া দরকার তার আগে আমি মুফতি ইউসুফ মাহমুদ সাহেবকে নিঃশর্ত ক্ষমতার আহ্বান জানাচ্ছি হলে তার পরিণতি কিন্তু খারাপও হতে পারে অ্যাট দি এন্ড অফ মাই ডিসকাশন আরেকটা গোমর ফাঁস করে দিই হানাফি সাফি বা আহালেদিস বা চরমনে এগুলো মুক্তি ইউসুফ মাহমুদের উসুল নয় তার উসুল হচ্ছে ভিউ পাওয়া